ফুটে থাকে হিমসাদা রং তার আশ্বিনের আলোর মতন, আকন্দ ফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ। ঋতু পরিক্রমায় এখন শরৎকাল, শরতের এই সময়টুকু আরেকটু রাঙিয়ে দিতে আমাদের এবারের নিবেদন ইউসেফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সম্মানিত অ্যাসোসিয়েশন সদস্য এবং বর্তমানে ইউসেফ বোর্ড অব গভর্নেন্সের সম্মানিত সদস্য প্রফেসর জনাব হাফিজুল ইসলাম স্যারের লেখা ও সুরে ইউসেফ বাংলাদেশের থিম সং আমাদের ইউসেফ। আর এই গানটি নিয়ে আসছে ইউসেফ বাংলাদেশের শিক্ষার্থী জয়া, মেরাজ, মেহরুন ও মাহাদি। তবলায় আছেন জনাব উৎপল কুমার শর্মা এবং হারমোনিয়ামে শামসি আফরোজ ম্যাম। আমাদের বাংলাদেশে অনেক পথ পাড়ি দিয়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে লিনসে এলেন চেইনি এলেন আমাদের বাংলাদেশে অনেক পথ পাড়ি দিয়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এনে দিলে নতুন এক শিক্ষা ধারা সমন্বিত শিক্ষা এনে দিলে নতুন এক শিক্ষা ধারা সমন্বিত শিক্ষা গড়ে তোলে ইউসেফ ইউসেফ বাংলাদেশ গড়ে তোলে ইউসেফ ইউসেফ বাংলাদেশ আমাদের ইউসেফ আমাদের ইউসেফ আমরা লেখাপড়া করি কারিগরি শিখি এখানে আমরা লেখাপড়া করি কারিগরি শিখি এরপরে আমরা রোজগার করি তার ফলে আমরা এখন পরিবারকে সেবি পরিবারকে সেবি পরিবারকে সেবি এক সময় আমাদের কেউ কেউ বলতো টোকাই কেউ বলতো পথকলি এক সময় আমাদের কেউ কেউ বলতো টোকাই কেউ বলতো পথকলি কিন্তু এখন আমরা কিশোর রোজগারি কিন্তু এখন আমরা কিশোর রোজগারি ছুটেছি লক্ষ প্রাণে ছড়িয়ে আলোর ঝর্ণা ধারা আমরা উঠেছি উত্তর আকাশে সপ্ত ধ্রুব তারা আমরা ছুটেছি লক্ষ প্রাণে ছড়িয়ে আলোর ঝর্ণা ধারা সপ্ত আকাশ ভেদ করে আমরা উঠেছি সপ্ত আকাশ ভেদ করে আমরা উঠেছি আমাদের ইউসেফ আমাদের ইউসেফ আমাদের ইউসেফ আমাদের ইউসেফ আমাদের ইউসেফ আমাদের ইউসেফ লা 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 আমরা জ্বালাব জ্ঞানের মশাল দিন দরিদ্রের মাঝে আমরা মুছব দুঃখীর অশ্রু লাগাব মহান কাজে
আমরা মুছব দুঃখী অশ্রু লাগাবো মহান কাজে জীবনের সব বাধা জয় করে আমরা সপ্ত আকাশে উঠেছি জীবনের সব বাধা জয় করে আমরা সপ্ত আকাশে উঠেছি আমাদের ইউসেফ 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 আমাদের ধন্যবাদ আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে এত চমৎকার গান পরিবেশনা করার জন্য। গান হলো, এবার একটি নৃত্য হলে কেমন হয়? নিশ্চয়ই ভালো। তাহলে চলুন শুধু আমরা এবার ইউসেফ বাংলাদেশের শিক্ষার্থীদের পরিবেশনায় ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে শিরোনামের দেশাত্মবোধক গানে একটি নৃত্য উপভোগ করি। এই নৃত্য পরিবেশন করছেন ইউসেফ বাংলাদেশের ছাত্রছাত্রীবৃন্দ তামান্না, সুবর্ণা, মিম, আশিক, শামিম এবং সোহান।
ধন্যবাদ অংশগ্রহণকারী আমাদের শিক্ষার্থী বন্ধুদের। এবার একটি কোরিওগ্রাফির মাধ্যমে ইউসেফ বাংলাদেশের কার্যক্রমকে তুলে ধরতে আসছে আমাদের শিক্ষার্থীরা। নিয়ে আসছে আজ যে শিশু শিরোনামের গানটির সঙ্গে একটি চমৎকার কোরিওগ্রাফি। এতে অংশগ্রহণকারী ইউসেফ বাংলাদেশের ছাত্রছাত্রীরা হচ্ছেন ইতি, তামান্না, সুবর্ণা, সুমাইয়া, রুমানা, টুম্পা, ঋষিকা, জয়া, শামীম, সজীব, আশিক এবং সোহান। এইট পাস করার পরে বাবা মাই তো আর পড়ালেখা করাইল না। যাই বাবারে যাই কই, আমি আবার পড়ালেখা করবো। আব্বা আব্বা কই তুমি? আব্বা কিরে মা ডাকছ সামারে? হ্যাঁ আব্বা একটা কথা আছিল। কিছু কবি? হ্যাঁ আব্বা। ক আব্বা এইট পাস করার পরে আপনি আর আম্মাই তো আমারে আর পড়ালেখা করাইলেন না, আমি আবার পড়ালেখা করতে চাই। হ সংসারে তো অভাব, তোর আর পড়ালেখা করাইতে পারিনি গা। ল গিয়া ওই বাড়ির আপনারা গিয়া দেই কিছু করা যায় কিনা। আয় আমার মায়ের কোনো ইচ্ছাই হাগো কাছে দাম নাই। প্রশিক্ষণ শেষে নারী ও পুরুষ সকলের জন্য রয়েছে চাকরি পাওয়ার সুযোগ। আজই যোগাযোগ করুন ইউসেফ বাংলাদেশের টেকনিক্যাল স্কুলগুলোতে। এই নেন। এইখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি এখানে ফোন দিয়ে জানতে পারবেন যে আপনার এলাকায় স্কুলটা কোথায় আছে। এখানে বিভিন্ন ধরনের হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে চাকরিতে সুযোগ করে দেওয়া হয়। সকল কিছু আমাদের লিফলেটই দেওয়া আছে, তবু যদি আপনি আরও কিছু জানতে চান আপনার অভিভাবকের সাথে আমাদের স্কুলে আসবেন, আপনি আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। আরে রুমকি তুই? হ্যাঁ জানোস একটা দারুণ খবর আছে? কি খবর? আমি ইউসেফ বাংলাদেশে ভর্তি হইয়া গেছি। ইউসেফ বাংলাদেশ? ওইটা আবার কি? ওইনে কাজ শিখাইয়া ওরা এবার চাকরিও দিয়া দিব। কাজ শিখাই আবার চাকরিও দিয়া দিব? হ্যাঁ। তুই ভর্তি হবি না? আচ্ছা পরে কথা কো মনে জায়গা। এই তি তি জানে কে কি হইলো? আব্বা আব্বা কই তুমি? আব্বা আব্বা কিরে মা এদিকে কি হইছে মা, মন খারাপ?
আব্বা ওই যে আমার বান্ধবীর রুম কি আছে না আর মায়রে ইউসেফ বাংলাদেশ স্কুলে ভর্তি করাই দিছে রুম কি মায় রুম কি ইউসেফ স্কুলে ভর্তি করাইছে হ্যাঁ আব্বা সেইখানে আবার কি ওইখানে তারা নাকি কাজ শিখায় আবার চাকরিও দিয়ে দেয় সেইখানে তারা কাজ শিখায় চাকরি দেয় হ্যাঁ আব্বা আচ্ছা মা তুই মন খারাপ করিস না তোরে আমি ইউসেফ স্কুলে ভর্তি করুমনি সত্যি কইতাছ আব্বা হ্যাঁ মা তুইও ওইখানে কাজ শিখা চাকরি করবি আচ্ছা আব্বা আচ্ছা মা তুই মন খারাপ করিস না কিন্তু আব্বা আম্মাই তোরা মোরা আমি বুঝাই কমুনি হ্যাঁ রে বুঝাই কইলে হ্যাঁ বুঝবো আচ্ছা আব্বা আচ্ছা মা যা আমি তোর আম্মার লগে কথা কই আচ্ছা ইতির মা ওই ইতির মা কি হইছে এত ডাকো কেন এত জ্বালা ভাল লাগে না কও কি কবা সেই তো না ওই বাড়ি রুম কিন মাই রুম কিরা নাকি ইউসেফ স্কুলে ভর্তি করছে আবার সেইখানে নাকি তারা কাজ শিখাবা চাকরিও দেয় আমরা তোর পড়ালে করি নাই হাতের কাজও জানি না তুমি কি চাও আমাগো মতম আমাগো মাইয়ের জীবনটাও কষ্টে কাটুক তুমি কি চাও না আমাগো মাইয়ের জীবন ভালো হোক কথাটা তো তুমি হাসা কইছো এমন করে তার ভাইব্বা দেখি নাই তাই বুদ্ধি যখন দিলা যাও মায়ের ভর্তিই করে দিয়া হোক হ্যাঁ লও যাই গিয়া আচ্ছা শিশুর কাজ হলো স্কুলে যাওয়া স্কুলে তারা পড়বে কেন শিশু কাজের আশায় দারে দারে ঘুরবে শিশু আপন কাজই করবে শিশু স্কুলেতে যাবে শিশু আপন কাজই করবে শিশু স্কুলেতে যাবে কারখানা গ্যারেজ বাসায় খাটে শিশুগণ নিরাপদ পরিবেশের কথা রাখিবেন স্মরণ যখন কলকারখানা গ্যারেজ বাসায় খাটে শিশুগণ নিরাপদ পরিবেশের কথা রাখিবেন স্মরণ ঝুঁকির কাজ না দিয়ে তারে শিক্ষার সুযোগ দিন ঝুঁকির কাজ না দিয়ে তারে শিক্ষার সুযোগ দিন শিক্ষা পেলে সফল হবে বদলে দেবে দিন শিশু স্কুলেতে যাবে শিশু পড়ালেখা করবে শিশু স্কুলেতে যাবে শিশু পড়ালেখা করবে শিশু স্কুলেতে যাবে শিশু পড়ালেখা করবে আসুন এক বছর পর দেখি ইউসেফ বাংলাদেশ ইতির জীবনে কি পরিবর্তন এনে দিল আব্বু আম্মু কই তোমরা আব্বু হ হ হ দেখো তো কি হইছে হ্যাঁ আম্মু এই দেখো তোমার লাগা কি নিয়ে আইছি দেখছো কত সুন্দর জিনিস লইছে মাইয়া আমগুলাইগা পছন্দ হইছে আব্বু হ্যাঁ মেলা সুন্দর আম্মু তোমার পছন্দ হইছে অনেক পছন্দ হইছে আচ্ছা আব্বু আপনারা দেখলেন তো এক বছরে ইউসেফ বাংলাদেশ আমার মেয়ে ইতির জীবন কিভাবে পাল্টে দিল আপনারা আপনার সন্তানদেরকে ইউসেফ বাংলাদেশের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন আপনারা আপনাদের সন্তানদেরকে আমার মতো সুযোগ করে দিন উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার এবং দেশের উন্নয়নে সহযোগিতা করার ধন্যবাদ আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে এত চমৎকার কোরিওগ্রাফি উপস্থাপনা করার জন্য ইউসেফ বাংলাদেশ 17টি নিয়োগকর্তা কমিটি এবং 5টি সেক্টর স্কিলস প্ল্যানিং কমিটি আছে এ কারণে গড়ে শতকরা 90 ভাগের বেশি প্রশিক্ষণার্থী চাকরির সুযোগ পাচ্ছে এবং দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে এমনই একজন সফল ইউসেফ গ্রাজুয়েট ফারজানা আক্তার ঈশা চলুন আমরা তার মুখ থেকে শুনি তার নিজের সফলতার গল্প আসসালামু আলাইকুম আমি ফারজানা আক্তার ঈশা
আমি ফারজানার একটা ঈশা আসসালামু আলাইকুম আমি ফারজানা আক্তার ঈশা বিগত 7 বছর ধরে কর্মরত আছি বর্তমানে এমই সোশ্যাল লিমিটেড কোম্পানিতে প্রোডাকশন সুপারভাইজার হিসেবে 15 জন সদস্য নিয়ে একটি টিম পরিচালনা করছি আমার এত দূর আসার খুব সহজ ছিল না আমরা 5 ভাই বোন বাবা সাধারণ ব্যবসা করতেন এবং মা ছোটখাটো একটি চাকরি করতেন আমার বাবা 2011 সালে মৃত্যুবরণ করেন সেই থেকে আমাদের বেঁচে থাকার লড়াইটা দ্বিগুণ বেড়ে যায় আমার মায়ের পরিবার সামলানো এবং আমাদের পড়াশোনা করানো সম্ভব হয়ে উঠছিল না তখন কিছুটা টিউশনি করে আমি আমার মায়ের সাথে সঙ্গী হই তখন আমার মা জানতে পারলেন ইউসেফ বাংলাদেশ সম্বন্ধে আমাদের এক প্রতিবেশীর মাধ্যমে যে ইউসেফ বাংলাদেশ জেনারেল এডুকেশন করানো হয় টেকনিক্যাল কোর্স করিয়ে চাকরি দেওয়া হয় তখন মা দেরি না করে আমাকে সেখানে ভর্তি করিয়ে দেন আমি জেনারেল এডুকেশন শেষ করে ইউসেফ টেকনিক্যালে আসি এখান থেকে ইলেকট্রনিক্স অ্যাসেম্বলিং টেকনিশিয়ান কোর্স থেকে আমি গ্র্যাজুয়েট হই এবং এখান থেকে দেওয়া আমার প্রথম চাকরি সেখানে আমি 2 বছর কর্মরত ছিলাম 2016 সালে আমার বোর্ড ফাইনাল পরীক্ষা থাকায় আমি চাকরিটি ছেড়ে দেই তারপরে আমি পরীক্ষা শেষ করে আবার ইউসেফে যোগাযোগ করি আমার চাকরির জন্য তখন ইউসেফ থেকেই আমাকে আমি বর্তমানে যেখানে কর্মরত আছি সেই চাকরিটা আমাকে দেওয়া হয় 2017 সালে সেখানে আমি মাত্র 5,500 টাকা জয়েন করি বর্তমানে আলহামদুলিল্লাহ আমি কঠোর পরিশ্রম এবং সততার সাথে কাজ করে 1 বছরের মাথায় আমি প্রমোশন পাই তো আলহামদুলিল্লাহ এখন আমি বর্তমানে 27,000 টাকা স্যালারিতে সেখানে কর্মরত আছি সকলের দোয়ায় এবং ভবিষ্যতে আমি ইতিমধ্যে একটি পদক্ষেপ হাতে নিয়েছি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট নিয়ে একটি প্রতিষ্ঠান করার ইতিমধ্যে সেটি আমার পরিকল্পনা হয়ে গেছে সেটি বাস্তবায়নের জন্য আমি সকলের দোয়া চাচ্ছি এবং আমি অনেক কৃতজ্ঞ ইউসেফ বাংলাদেশের কাছে যারা আমাকে বারবার এভাবে সহায়তা করে গেছেন এবং অনুপ্রেরণা জাগিয়েছেন সত্যি আমি ইউসেফ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ এবং আমার সহকর্মী আমাকে যারা সহায়তা করেছেন কর্মপ্লেসে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ফারজানা আক্তার ঈশাকে তার সফলতার গল্প আমাদের সামনে তুলে ধরার জন্য এমন অসংখ্য সফলতার গল্প রয়েছে ইউসেফ বাংলাদেশের গ্রাজুয়েটদের ইউসেফ ইসমাইল স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ করে ভর্তি হয়েছিলেন ইউসেফ টেকনিক্যাল স্কুলের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ট্রেডে সফলতার সাথে কোর্স শেষ করে সে এখন কর্মরত রয়েছে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বলছিলাম ইউসেফ গ্রাজুয়েট কাউসার হোসেনের কথা চলুন এবার তার মুখ থেকেই শুনি তার সফলতার পিছনের গল্পটি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার হোসেন আমি আজকে আপনাদেরকে আমার জীবনের ছোট্ট একটি গল্প বলবো পারিবারিক অসচ্ছলতার কারণে খুব অল্প বয়সেই বাবা মার সাথে আমাকেও সংসারের হাল ধরতে হয় আমি একটি ডেন্টাল ক্লিনিকে কাজ করতাম সেখানে বেশ কিছুদিন কাজ করার পর আমার এক বড় ভাই উনি ইউসুফ ইসমাইল স্কুলে পড়াশোনা করতেন তখন উনি আমাকে বললেন কাউসার তুমি যদি চাও তাহলে তুমি ইউসুফ ইসমাইল স্কুলে পড়াশোনা করতে পারো ওখানে অনেকে পড়াশোনা করে কাজ করে তখন আমি ভাইয়ের কথা শুনে খুব খুশি হয়ে আমি ভাইয়ের কাছ থেকে ইউসুফ ইসমাইল স্কুলের ঠিকানা নিয়ে আমি আমার বাবা মাকে বলি এবং আমার বাবা মা খুব খুশি হয়ে আমাকে ইউসুফ ইসমাইল স্কুলে নিয়ে যান এবং সেখানে শিক্ষকদের সাথে কথা বলে তারা আমাকে ইউসুফ ইসমাইল স্কুলে ভর্তি করিয়ে দেন আমি ইউসুফ ইসমাইল স্কুলে অষ্টম শ্রেণী পাশ করার পর সেখানে শিক্ষকগণ আমাকে ইউসুফ টেকনিক্যাল স্কুলে আরএসি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ট্রেডে আমাকে ভর্তি করিয়ে দেন সেখানে আমি আলহামদুলিল্লাহ 1 বছরের কোর্স কমপ্লিট করার পর ইউসুফ থেকে আমাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউটে আমাকে একটি চাকরি দেন সেখানে আমি 4,800 টাকা বেতনে চাকরি করি এখন আমি সেখানে সততার সহিত 10 বছর চাকরি করে আসছি এখন আমি সেখানে 25,500 টাকা বেতন পাই আলহামদুলিল্লাহ এই বেতন থেকে আমি কিছু টাকা জমিয়ে রাখি এবং বাকি টাকা আমি সংসারের কাজে ব্যয় করি আমি মনে করি ইউসুফ বাংলাদেশের সহায়তা ছাড়া আজ আমি এই পর্যায়ে আসতে পারতাম না তাই আমি ইউসুফ বাংলাদেশ এবং সকল শিক্ষকদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমি ভবিষ্যতে একটি প্রতিষ্ঠান গড়তে চাই যেখানে যারা বেকার আছেন তাদেরকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি
সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার একটি রবীন্দ্রসঙ্গীতের সাথে নৃত্য দেখব। গানের নাম মম চিত্তে। নৃত্য পরিবেশন করতে আসছেন ইউসেফ বাংলাদেশের ছাত্রছাত্রীগণ। সকলের কাছে আমি বিনীতভাবে দুটি মিনিট সময় চেয়ে নিচ্ছি আমাদের নৃত্যশিল্পীদের প্রস্তুতির জন্য। আজকের মতো এখানেই শেষ হলো। ধৈর্য ধরে সারাটি সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ধন্যবাদ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করতে, সুন্দর করতে। তবুও যদি মনের অজান্তেই অনিচ্ছাকৃত কোনো ভুল ভ্রান্তি হয়, তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনারা সবাই ইউসেফ বাংলাদেশের আগামী সকল কার্যক্রমের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন। সবশেষে ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক মহোদয়কে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাদের
মাননীয় চেয়ারপারসনের কনস্ট্যান্ট ইন্সপিরেশন আমাদেরকে উৎসাহিত করেছে এবং এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং আমাদের ভাইস চেয়ারপারসন মহোদয় আছেন ওসমান চৌধুরী, আমাদের অম্বুডস পারসন সাবেক সচিব মহোদয় জনাব মাফরুহা সুলতানা আছেন, আমার সহকর্মীরা আছেন, বিশেষ করে যারা শিল্পীরা কঠোর পরিশ্রম করেছে আমি জানি এই প্রস্তুতি নিতে, আমিও বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছি, আমার পরিচালকেরাও মারিয়ামকে অশেষ ধন্যবাদ, শিল্পীদেরকে ধন্যবাদ, বিশেষ করে খুব টেনশনে ছিলেন জনাব ইকবাল, ওনার সাবজেক্ট ছিল, আর মোর্শেদকে অনেক কটুকত হয়তো বলছি আমি টেনশনে, যাই হোক আমাদের অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমরা অনুপ্রাণিত হব, ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান করব, আমার মনে হয় ভবিষ্যতে আমরা আরও ভালো অনুষ্ঠান উপহার দিতে পারব, কারণ আমাদের এইবারের প্রস্তুতিটা খুব বেশি ছিল না করোনা ইত্যাদি, যাই হোক আমাদের মাননীয় চেয়ারপারসন মহোদয়কে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, তিনি ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এটি যাতে একটু উন্নত মানের অনুষ্ঠান হয় এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতে আরও স্মার্ট প্রোগ্রাম আমরা উপহার দিতে পারবো। আমি গত অনুষ্ঠানে একটি মেয়ে একক একটি নৃত্য করেছিল সেটাও আমরা উপহার দিতে চেয়েছিলাম কিন্তু দেশের বাড়ি চলে গেছে, আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল সেগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের এখানে মাননীয় চেয়ারপারসনের পক্ষ থেকে আমি এখানে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি, সবাইকে অশেষ ধন্যবাদ, আসসালামু আলাইকুম।